ne ba tara tara kone. Hein? Tara kone. Togo ki boro dase se togo je training e daksi. Togo je training kora mu togo boro dase ki. Ei je training kora bikka padale je bikka beshi baba tongo gaina kara na. Gaina kara phaili be kara. Salam kara. O je yer ne hi sta tre ne hi. Ha. Dekhe dilam. Mulliker bachar phone dei. Ani kahi phone dilas tumi. Rakho. Hello? Hey, Mollik, tumi kone? Hey, gede yachi. Acha, tumra bikka kara khaba, tumra phokir koy kara, tumra phokir koy kara. Hey? Tumara poshonde je koy dilam, je training, training, training dewa mu tonga banne ke se tong kanda kotha dhuke nai na? Are aita chi to? Chalo dao. Oje yere ne yo, shudre ne yo. Acha. Hai, lemi shuru korte ekjone. Dekho, ki se? Ki aro obo? Dektechi phone kotha koitecho, amar to chance dao na. হ্যাঁ কি কি হয়েছে কি কর সমস্যাটা কি সমস্যার কি হবো কতদিন ধরেই তো কইতাছি বিক্কার ব্যবসাটা বাদ দিয়া ভালো একটা ব্যবসা করো যাতে মানুষের কাছে মান সম্মান পাই হ্যাঁ ও মান সম্মান চাস না এই যে গলায় যে তিন ভরি সোনা দা গয়না দিছ না এখন থেকে এর মধ্যে যে দেশ এখন থেকে বড় দা করস কি ব্যবসা করলে তো তুমি আরো বেশি গিনা দিহারবা ওই দেখছ কোন ফকিরের গলা বইয়ের গলার মধ্যে সোনার গয়না কানের মধ্যে সোনার গয়না আছে আইসা অত কথা বাদ ওখানে তোমারে যে আমি কইতাছি এই ব্যবসাটা বাদ দিয়া আবার তাছাড়া তুমি কি করছো আজকে ট্রেনিং সেন্টার বসাইছো বিক্কুকে ট্রেনিং সেন্টার বসাইছি ফকির গো ট্রেনিং দেই তুমি ওরা বিক্কা বেশি করবো মানছি কব কি পাহাড় মানুষ তো এমনি সিসি করে ওই মাইসে যা মনে তাই কই ফকিরের সভাপতি হইছি ফকির গো উন্নয়নের জন্য আমি মেলা কিছু করব এই ট্রেনিং সেন্টার না প্রয়োজন বলে আমি ফকির গরে পাঁচ ফুট বিশা করে সিঙ্গাপুর জাপান হংকং ব্যাংকক সিংকং মেলা রাষ্ট্র বানাবো বাদ খেয়ে না হংকং যাব হ্যাঁ সিলেট পাঠাবো ওনা পাঠাবো ওনা পাঠাবো বাংলাদেশের ভিতরে পারো না কোরআনে পাঠাইতে ওই তুই কি বুঝার যাই যে ঢাকা যে আটতলা বিল্ডিং করতে ভাড়া দিছি ওই কাম লাভে খেলে জীবনে বিল্ডিং করা হারতাম কি হ্যাঁ হ্যাঁ বিল্ডিং তো করছো ওই বিল্ডিং এ তার একদিন হুইয়া থেকে দেখা বললাম না যে বিল্ডিং এর মধ্যে হুইছি ওই বিল্ডিং এ যে হবার নে গেছস তুই তোর কি মাথা কি জ্ঞান আছে কি তোর তো একবার কমন সেন্স তাই আমি ফকির এ যদি তুই নয় পাঁচতলা বিল্ডিং এর উপর থাকি মাই সঙ্গে বিকা দেব বিকা চাইলে তো সর্দা ভালে দেব যে বাড়তে বিল্ডিং এ থাকি আর বিকা চাস তুমি তো তাই পারো কিছু কইলে এখানে ধরে ধরে মারতে আহো তোরে মার আছে না কিছু কম আছে না যে ফকির রাইট আছে ব্যাকে পরিশ্রম করব পাক পাক ছাদ দাদা তাই তো আর কোনো ব্যবসা করব না খালি রামদন খালি চুলা গুতান চুলা গুতান আমার যা সালো করে দিলাম যাইতেছি বুঝে খিচুড়ি ঠিক মতো বাক করিস আর মাংস মধ্যে লবণ কমা না আর সালাদ বানাস করে সালাদ দুচাস কি আবার ফোন দিত আছে হ্যাঁ পিএস তুমি করে চালু করাও দেখাই তাছে দেহ এবার করে এবার করে কিন্তু আমার প্রতিষ্ঠানে তুমি চাকরি করতে পারবে না বুঝছো কি চালু করাও দেখেন একটা মহিলা পিএস রাখছি হ্যাঁ ভাই কি দেরি করে আচ্ছা আমার পিএস যদি গেলে দেরি দেরি আচ্ছা তোমরা যে খালি একজনের দোষ দাও আরেকজনের দোষ দাও
তোমরা যে একটা প্রতিষ্ঠানে চাকরি করে রেখে তোমার জ্ঞান আছে কি জ্ঞান নাই হইনা ওরে কোন ও পড়ার সময় মিছে কথা কইবি না সারানোর সময় শেষ না তোমারে মাসে 40000 টাকা বেতন দেই এই ব্যানারে বেতন দেরে সারা পচে 45000 টাকা বেতন দেই এ নাকি ঘোড়ার গা কাটার দিগা হ্যাঁ বস আমি সকালে বাইরে ছিলাম কয়েকবারই ঘুরে তারপরে আসলাম আরে আমি তো সবাই ভিক্ষা দিবার চাই না এই জন্যই তো মাইশে ভিক্ষা দিবার চাই না দেখে তো আমি একটা আপডেট চিন্তা ভাবনা করছি যে তোমাদেরকে আমি নতুন আঙ্গিকে নতুন মডেলে ভিক্ষা করামু তা যদি তোমরা এইভাবে লেট করে আসো তাহলে তোমাদেরকে আমি ট্রেনিংটা কিভাবে করাই বলো এই জন্য ওই মেলক নিয়ে জানি কেউ কোনহানে ভিক্ষা করবার না যায় হ্যাঁ তরে এত তরে এইরকম জ্ঞান আজকে আর কথা কোনে তুই আমার এনে খাড়া করে রাখছ আজকে ট্রেনিং এর দিন অন্য দিন তুই আরো দেরি কর কা আজকে ট্রেনিং এর দিন আজকে দেরি করলে উপায় আছে হ্যাঁ পাশে পয়সা যদি যাই হেসা মাগো কোন তা হিকাইব না ভিক্ষাও তোমা কম পাবো আইসি দাদা এত এত কোন তুই কি করলি আরে দাদা বুঝো না জামাই ডারে ডুব গোসল দিয়া সিয়ারে বহাই করে থুই এলাম ও তো আটতে পারে না লেংরা বুঝো না হইরে হয় এই নেংরা নিয়েই তো তুই এরে পাগল হইলি এত মত কইলাম যে তুই ওই নেংরাটারে সারান দে তুই আমারে বিয়া কর তুমি যে করে তো ঠিক আছে কিন্তু বাপ মাই বিয়া দিছ অন কি কোন বিয়া দিছ স্বামী ফালাই দে হারি ফালিয়ে না দিলি আরে গলাই দিবি আমার হাস না তাইলে তো আমার পথ পরিষ্কার হয় দাদা আজ আগে কথা কোন আছে লসে ট্রেনিং এ যাই পয়সা বেন দইছি বক বক ঠিক ঠিকই কইছেন বস এই যে তোমরা আইছো মল্লিকের কোনো খবরই নাই বস আমাকে শিখাইতে থাকেন হেই ভুরে পরে হেই বনে আরে না সটির একা তো শিখার না গো একা তো শিখাইবেন নালে ফোন দিছিলেন কে ফোন দিছিলেন ফোন দিছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এত দেরি হলো কে আরে ওই কয়টা বাড়ি গুইডা গাইডা আইছে আমার কি করব গুইডা গাড়ি আইলা না তুমি এলো যে হেই এলো এই শিল্পীর নাকি প্রেম করলা এটা তো আপনি কি কোন হ্যাঁ আমার হাত তো ঘুরে দেখে কি আমার হাতে প্রেম করা না তোমার চরিত্র সম্বন্ধে তো আমি জানি বুঝো নাই জানি তো তুমি যে শিল্পীর খোসা ওরে বুঝি না খোসাই ওর জামাই ন্যাংরা তাইতে জামাই ন্যাংরা তোমার বউ তো ন্যাংরা হ্যাঁ আমার বউ ন্যাংরা থাকলে কি বউ তাও আমার বউ ভালো আছে ভালো আছে ওর জামাই ন্যাংরা ও বিকা করে জামাই বল কাছে ওটা হলো মহব্বতের কাম বুঝতি হ্যাঁ এই দেখো না আরে তোমার আর কথা কই মল্লিক তোমার যতই খোসা তুমি যদি গেলে তোমার ওই হাজবেন্ডটা তালাক দিয়া আবার যদি গেলে মল্লিকের সাথে বিয়া বর কোনো চিন্তা ভাবনা থাকে বুঝছো কি আমি কিন্তু আমার প্রতিষ্ঠান থেকে তোমার একবার নট করে দেব বুঝছো না 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 এটা বলে বলবো না এইটা আপনি কই দেন না বুঝছেন আর জামাই এটা মূল্য ভাড়া আমার থানে আগে ময়রা নয় বুঝছো কি অলরেডি তো সবাই আইয়াই পড়ছে তো আমাকে ট্রেনিং এখন শুরু করে দেন হ্যাঁ এখন আমি এই ট্রেনিং এর সম্মানিত ফকির ফেডারেশনের সকল সদস্য আমি আপনাদের সামনে এখন আমার ট্রেনিং এর কার্যক্রম শুরু করব ঠিক আছে আপনারা সবাই লাইনে দাঁড়িয়ে অ্যালার্ট হন প্লিজ প্লিজ ইওর যার যার পজিশন বস ওইদিকে চল লাগবো না ওইদিকে যাও লাইন কেটে খাড়াও লাইন কেটে খাড়াও ও আমি দাদা যাবে খাড়াই দাদার প্রতি তোমার এত টান কে বুঝতাছি তো বস বুঝেন না হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি আগে নাম প্রেজেন্ট করে নিই ঠিক আছে মুতালে মল্লিক হাজির উপস্থিত তারপরে মোসাম্মদ শিল্পী ফকিরনি উপস্থিত তারপরে মোহাম্মদ গাজী ফকির উপস্থিত তারপরে মোহাম্মদ এই রে কি কি তাসলিমা নাম ব্যবহার লাগছে কে বেয়া হয়েছে কে মোসাম্মদ তাসলিমা ফকিরনি এ স্যার স্যার সবাই উপস্থিত আছে খুব খুশি হলাম ধন্যবাদ বস হ্যাঁ বলেছে কেন পাঠওয়াই ওই যে যে সোহেল ফকির আসাল লেংরা আরে ওই হারামজাদা কালকে করছে জানো কি কি করছে হারামজাদা আবার ক্যাশে থেকে 500 টাকা চুরি করছে হ্যাঁ আরে ওরে ওরে গেট আউট করে দিছি যেটা করেছেন বাতিল করে দিছি আরে ভিক্ষা করে খান নাবো না ভবিষ্যৎ আমার টেবিল চুরি করবো আরে ভালো করছেন এক বাতিল কে বন্দি চুরি করছাল এইটা নিয়ে বিচার আছাল আর তো স্বভাব তুমি ভালো না বুঝছো কি স্বভাব চরিত্র একবার খারাপ জায়গা জায়গাতে রিভার হয় আবার আবার এক কমপ্লেন আছে ও বলে ভিক্ষা করবার নিগে যায় মাইশার বর্মু হয়ে যাবা করছে থাকে খালি কি বর্মুয়ে আমার মাঝে মাঝে ঠান্ডা মান্না দিত বস তাই নাকি তোমার সাথে খারাপ বিহেভ করছে হ্যাঁ আপনি ওরে খেদাইছেন ভালো হইছে গুড ভেরি গুড আচ্ছা যাহোক সম্মানিত ফকির আপনারা সবাই উপস্থিত আছেন এখন আমাদের এই ট্রেনিং এর কার্যক্রম শুরু হবে ঠিক আছে আচ্ছা করুন সবাই রেডি হও তেল নাই তেল নাই না তেল সারা পাক হইছে কি পাক করি নাই এখনো ওই খাচুনি তেল লাই কি তুই এলে এখন নাকবো হ্যাঁ মজলিস এখন নাকবো তেল লাই ওই পানি বুনি দে সাপ শব্দ ব্যাক করতে যা পানি দে সাপ নাকি কোনদিন রান্ধন যায় হ্যাঁ রান্ধবি তুই রান্ধবি যা কি ব্যাপারে রান্ধুম যা তেল আর একটু যা না আমি যা পারব না আমি আজকে রান্ধবি না রান্ধবি না না রান্ধবি না তো না হ্যাঁ
আবার তো মনে করো যে আজকের মতো এই ফকিরের ট্রেনিং হলো শেষ।